দিল্লিতে আন্তর্জাতিক বডি বিল্ডিং প্রতিযোগিতায় সোনা জিতে সাফল্য পুরাতন মালদার সন্দীপ রাজবংশীর। গত 17 থেকে 19 জুন দিল্লিতে শেরু ক্লাসিক আন্তর্জাতিক বিল্ডিং প্রতিযোগিতার আসর বসেছিল। সেখানে 80 কেজি বিভাগের সবাইকে পেছনে ফেলে সোনা জিতে নেয় মালদার সন্দীপ রাজবংশী। সেই প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে প্রায় 500 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। তার মধ্যে সন্দীপ রাজবংশীর এমন ফলাফলে গর্বিত মালদার বিভিন্ন মহল। গত মঙ্গলবার দিল্লি থেকে মালদায় ফিরেছেন সফল প্রতিযোগী সন্দীপ রাজবংশী। তিনি বলেন, খুব ভালো, আর আমি খুব ভালো লাগছে, নিজেকে নিজে প্রাউড ফিল করছি। আর আমার যে পরিশ্রমের যে হার্ডওয়ার্কটা করেছি এতদিন ধরে, সেটার ফলটা আমি পেয়েছি, এটাই মনে করি। এই এই যে বডি বিল্ডিং নেশে তো একদম ছোটো থেকে আমার, একদম ফার্স্ট একদম ছোটো থেকে, আচ্ছা প্রায় 15-16 বছর থেকে আমার স্বপ্ন যে আমি একজন বডি বিল্ডার হব। প্রথম ধাপ বলতে গেলে পাড়াতে যারা প্র্যাকটিস করতো তাদেরকে দেখে অনুপ্রেরণা, যে প্র্যাকটিস করতে হবে আমাকে। মামা টামারা, মামাদের ব্যায়াম ট্যাম করতো ছোটোবেলা দেখতাম, তাদেরকে দেখে অনুপ্রেরণা, আমাকে ব্যায়াম বেরোতে হবে। যে মামাদের ফিজিক্স ভালো ছিল। জিমে কবে থেকে যাওয়া হলো? তারপরে জিমে আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন থেকে আমি স্টার্ট যাবো জিমে। নেপথ্যে কার ভূমিকা রয়েছে? দেখো, বডি বিল্ডিংটা সম্পূর্ণ পার্সোনাল স্পোর্ট। নিজের মনের জোর না থাকলে আপনাকে কেউ এগিয়ে নিয়ে যাবে না। উৎসাহ কে যায়? হ্যাঁ, উৎসাহ অবভিয়াসলি বাবা মা সাপোর্ট, পিছনে যদি না থাকতো তাহলে তো হতো না। হ্যাঁ, সবাই ছিল, আমার জিমের টিচার, আমার স্যার, আমার জয়দা, হ্যাঁ আমার ফ্যামিলি। এই যে এই মেডেলটা প্রাপ্ত হয়েছে, এটা সেরু ক্লাসিক, যেটা আমি রিসেন্টলি মানে উইন করলাম সেরু ক্লাসিক দিল্লিতে। কোথায় শো হয়েছে? দিল্লিতে প্রগতি ময়দান। আচ্ছা, 17 জন। কতজন কম্পিটিটর ছিল? আমার ক্যাটাগরিতে 30 জন মতো ক্যাটাগরি ছিল, আর টোটাল বডি বিল্ডার্স মিনিমাম 500 অ্যাবভ। কত কেজি দিয়েছিল ওটা? আমার ক্যাটাগরিতে 80 কিলো ক্যাটাগরিতে আমি গোল্ড এটা পেয়েছি প্রথমে, সেরু ক্লাসিক্স। দেন আবার ওভারঅলে আমি প্রো কার্ড পেয়েছি, চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন হয়েছি। আচ্ছা, কি রুটিন ছিল গেমের দিন? নর্মালি যেমন আমি এখন প্রফেশনালি, যে এটার জন্য যখন আমি প্রিপারেশন নিই, আমি যেহেতু প্রফেশনালি ট্রেনিং করাই, তো ঘুম থেকে আমাকে 5টার সময় উঠতে হয়। দেন খাবার বানিয়ে আবার আমি খাবার রেডি করে জিমে যাই, খাবারটা একবার খেয়ে তারপরে প্র্যাকটিস করি, সবাইকে ট্রেনিং করি, আবার খেয়ে আবার প্র্যাকটিস করে আমি আবার আসি, আবার বাড়িতে এসে আবার আমাকে রান্না করতে হয় আমার খাবার। কোথায় ট্রেনিং? 1 নম্বর কলোনিতে কিপ ফিট জিম, ওখানে ট্রেনিং করে ট্রেনার, পার্সোনালি ট্রেনার আমি। আমার সকাল থেকে আমার বডি ওয়েট অনুযায়ী, যেমন আমার 80 কিলো বডি ওয়েট, তো তার জন্য আমাকে 3 পার বডি কিলো হিসাবে 3 গ্রাম করে প্রোটিন দিতে হয় আমাকে, অলমোস্ট 250 গ্রাম প্রোটিন। আন্তর্জাতিক শেরু ক্লাসিক বডি বিল্ডিং প্রতিযোগিতায় সকলকে পেছনে ফেলে আমি সোনা জয় করেছি, বাংলার নাম উজ্জ্বল করেছি। এই প্রতিযোগিতায় কোরিয়া, ইরান, থাইল্যান্ড সহ বিভিন্ন দেশ থেকে প্রতিযোগীরা এসেছিলেন। আমার দীর্ঘদিনের লক্ষ্য ছিল আন্তর্জাতিক স্তরে অলিম্পিক প্রতিযোগিতায় অংশ নেয়ার। দিল্লিতে আয়োজিত আন্তর্জাতিক স্তরে এই প্রতিযোগিতায় সফল হওয়ার পর এখন ছাড়পত্র পেয়েছি। আমরা তো সেদিন শুনে, আমরা তো জেনে গেছি আমাদেরকে, যে আমাদের অমুক দিন খেলা হবে, রবিবারে ফাইনাল হবে। তো আমরা এই জন্য, আমরা সারাদিন একদম কাজও করি না, খাওয়া দাওয়া তো আমাদের বন্ধ হয়ে গেছে একদম, যে কবে আমরা শুনতে পাবো ভালো ভালো খবর। তারপরে একবার শুনতে পেলাম যে না, ফার্স্ট হয়ে গেছে। তারপরে আমরা আবার ফোন করছি, অনেকক্ষণ পরে মানে ফোন করছি তো ফোন উঠে না। তারপর আমি বলছি কি, যে মনে হয় কিছু হলো না। তারপরে আমরা চুপচাপ খাওয়া দাওয়াটা কেউ বন্ধ হয়ে গেছে আমাদের, যে আমরা মনে হয় আর কিছু হইতে পারলো না। তারপরে অনেকক্ষণ থাকতে থাকতে মানে 8টা 9টার দিকে মনে হয়, 9টার দিকে মনে হয় ফোন করে দিল। তারপরে আমরা শুনে তো একদম সবাই একদম খানা কাটি লেগে গেছি, যে ওর বাবাও কাঁদছে, আমি তো না, ওর বাবাও কাঁদছে, আমিও কাঁদছি, ভাইও কাঁদছে, সবাই আমরা একদম দূষিত হয়ে গেছি, মানে খুশির কান্না বেড়ে গেছে, যে বাবা আমরা কোথায় আছি আর কোথায় আমার ছেলেটা আছে একদম। ছেলে কোথায়? ওই তো আগে স্কুলে যেত, আর স্কুলে যেত, আর কি কি যে স্কুলেও মানে খেলাধুলা খুব ভালো করতো। তো কার কাছে যে শুনেছে যে আমি জিম করবো, তো আমি আবার বলছি কিরকম জিম রে, আমরা তো কোনোদিন শুনিনি জিম, জিম জিনিসটা কি। তারপরে আমাকে দেখাইতো যে মা, এই যে এরকম করতে হবে, এগুলো একদম ডিমের মতো ফুলাইতে হবে, এরকম করে। আচ্ছা, তারপরে ছোটবেলা কিন্তু হ্যাঁ, তখন আমরা কি এগুলা জিনিস বলে, ওই বলতো যে মা আমি না এরকম থাকবো না, আমাকে কেউ আর চিনতে পারবে না, এরকম করে আমাদেরকে বলতো যে ভাই এগুলা করিস না।
তারপরে করতে করতে ঠিকই একদম শুরু করে দিল খেলা। ওই যাই স্কুলে যেত, স্কুল থেকে ফের আবার চলে যেত জিমে। মনে হয় প্রথম মানে শান্তি ভারতী ক্লাবে করতো, ওখানে করতে করতে কোথায় যেন আবার একটা মানে ট্রফি নিয়ে চলে আসলো। তারপরে ওখানে থাকতে থাকতে একদম বাবু সত্যি তো অনেকগুলো নিয়ে চলে এসছে। তারপরে আবার বলছে যে বাবা মা আমি এরকম করবো, এরকম করতে করতে আবার কোথায় যেন কিট ফিটে না কি বলছে ওখানে চলে গেল। ওখান থেকে কেমন লাগছে আপনার? উল্লেখ্য, পুরাতন মালদা ব্লকের মহিষ বাথানি গ্রাম পঞ্চায়েতের আদিনা স্টেশন সংলগ্ন এলাকায় বাড়ি সন্দীপ রাজবংশীর। কলেজের পাঠ শেষ করে এখন শুধুমাত্র শরীরচর্চায় নিজেকে যুক্ত করে রেখেছেন তিনি। এছাড়াও বিভিন্ন স্তরের ছেলে মেয়েদের শরীরচর্চার প্রশিক্ষণ দিয়ে থাকেন সন্দীপ বাবু। তিনি বলেন, শরীরকে ঠিক রাখতে দিনে আমি 1 কিলো মুরগির মাংস, 20 পিস ডিম, 1 লিটার দুধ, তার সঙ্গে 500 গ্রাম মাছ খাই। এতে প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিন, মিনারেলের সংমিশ্রণ রয়েছে। এখন আমার একটাই লক্ষ্য, দেশের নাম উজ্জ্বল করতে অলিম্পিক প্রতিযোগিতায় অংশ নেয়া এবং সেখানে সাফল্য অর্জন করে দেশের নাম আন্তর্জাতিক স্তরে তুলে ধরা। এজন্য এখন রাত দিন এক করে চলছে তার শরীর চর্চার কর্মযজ্ঞ। হ্যাঁ, আমার ছেলে যে এত দূরে চলে গিয়ে পৌঁছে গেছে, যার জন্য আমি খুবই খুশি আছি। বাবা মা কিন্তু পাশে আমরা থাকি, হ্যাঁ, ওকে সহযোগিতা করি, মানে ফের কিছু মাঝে মাঝে বলে দিই যে হ্যাঁ কি এগুলা করছো দেখা, এরকমও বলি আমরা, এগুলা করাটা ঠিক হয় না, কি হবে না হবে জানি না। এই প্রফেশন মানে কত বছর ধরে করছে, মানে প্র্যাকটিসের মাধ্যমে তো দূর পৌঁছানো করছে মনে হয়? হ্যাঁ, 12 বছর হয়ে গেল। হ্যাঁ, 12 বছর 12 বছর আমি চাষবাস করি। তো বলছি যে সবাই আসছেন তো? সব ভালো বলছে, আসছে, দেখছে, দেখতে আসছে। আর আপনারা কখন জানতে পারেন? আমরা জানতে পাই আমরা না রবিবার ফাইনাল হলো, রবিবারে রাত্রে জানতে পারলাম। আচ্ছা, কখন এসছে আপনার ছেলে? আমার ছেলে তো আসছে ওখান থেকে সোমবার থেকে, সন্দীপের এই সাফল্যে মালদার বিভিন্ন স্তরের মানুষেরাও সাধুবাদ জানিয়েছেন। মালদা থেকে দেবাশিস পাল, দেবসিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।